Side on it. Dada, ini kita tak akan dada. হবে নির্বাচনে যখন লড়াই করব এটা নির্বাচনের সবচেয়ে বড় পার্ট মনোনয়নপত্র দাখিল করা সেটা আমরা আজকে করলাম সেই কাজটা করে এখন নিশ্চিন্ত মনে আমরা মাঠে ঘাটে ঘুরব সাধারণ মানুষের সাথে যোগাযোগ করব এবং নির্বাচনে আমাদের যেটা টার্গেট সেই টার্গেট ফুলফিল করতে হবে না আজকে বিজেপি ক্যান্ডিডেট অশোক মণ্ডল সকালবেলা বলেছে যে 2006 সালে আপনাকে হারিয়েছিল এবারেও হারাবে কি বলবেন এখন সকালবেলা ওই রাতে স্বপ্ন দেখেছে সকালবেলা সেটা বলেছে স্বপ্ন সব কি আর সবসময় ইয়ে হয় সফল হয় বিজেপি প্রার্থীকে কতটা প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন আমি বিজেপি প্রার্থী কোনো ব্যক্তি হিসেবে দেখব না বা আমরা দেখছি না আমাদের হচ্ছে পদ্মফুলের বিরুদ্ধে লড়াই সারা বাংলার মানুষ পদ্মফুলকে এখন পিষে দিচ্ছে এখানেও দিনাটার মানুষ পদ্মফুলকে ছুঁড়ে ফেলবে ওকে শুধু বলে দিও যে ওর বাবা আমার বাবাকে হারিয়েছিল তারপরের নির্বাচনে আমার বাবার কাছে ও হেরে ওর বাবা হেরেছিলেন তা কাজে ওই ঘটনারই পুনরাবৃত্তি ঘটবে সালের ইলেকশনে ওর বাবাকে বিপুল ভোটে হারিয়েছিল ওই ঘটনার পুনরাবৃত্তি ও বলছে না যে আবার হারাবে ওই ঘটনার পুনরাবৃত্তি আমি হেরেছিলাম এবার বিপুল ভোটে ওকে হারাবো ওটার পুনরাবৃত্তি ঘটবে ওই কি বলবেন কি হবে হওয়ার কি আছে আমরা যদি বিজয়ী সার্টিফিকেটটার হাতে পাওয়ার জন্য অপেক্ষায় আছে ওটা বিজেপি প্রার্থী হিসেবে অশোক মণ্ডলের নাম ঘোষণা করা হয়েছে অশোক মণ্ডল দীর্ঘদিনের নেতা আপনাদের দলেও ছিল বেশ কিছু বছর কি বলবেন আমি ব্যক্তি অশোকবাবু নিয়ে আমার কোনো কমেন্ট নেই আমাদের দল সর্বোপরি তৃণমূল কংগ্রেসের বিজয়ের রথ সারা বাংলায় চলছে ভারতের দিকে দিল্লির দিকে এগোচ্ছে মাঝখানে আর কোনো বাধা নেই দিনাটা কোনো আমার প্রতিবন্ধকতা নেই এর আগে অশোক মণ্ডল এবং উদয়ন গুহ লড়াই হয়েছিল সেখানে উদয়ন গুহ হেরেছিল তারপরে দুজনের প্রতিদ্বন্দ্বী 6 সালের নির্বাচন আর আজকে 21 সালের নির্বাচন এক নয় তৃণমূল কংগ্রেস তখন বাংলায় ছিল আজ তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় দল দিল্লির দিকে গেছে আমরা 24-এ দিল্লি দখল করব সেখানে মাঝখানে আর কোনো বাধা নেই আর দিনহাটার আমাদের জয়ের শুধু সার্টিফিকেট হাতে পাওয়ার অপেক্ষায় আর এই এই ব্যাপারে